এখন আমাদের সবার হাতে হাতেই স্মার্টফোন, কথা বলা এবং অন্যান্য কাজের পাশাপাশি এই ফোন দিয়েই কিন্তু আমরা ছবি তুলে থাকি এবং ভিডিও করি। আর এই ছবি কিংবা ভিডিওগুলোই হচ্ছে আমাদের লাইফের স্মৃতি এবং কিছু সুন্দর মুহূর্ত। কিন্তু ফোনটা যখন হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, ফোনটার সাথে সাথে কিন্তু সেই ছবি কিংবা ভিডিওগুলোও হারিয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো যেটা বলছিলাম, ফোন হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ফোনে থাকা ছবি এবং ভিডিওগুলো আসলে হারিয়ে যায়। সো এটা যেন না হয় সেজন্য আমাদেরকে খুব সিম্পল একটা সলিউশন দিয়ে রেখেছে গুগল। আর সলিউশনটা কি সেটা বলার আগে একটু বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন তারা নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন। এখন এই ব্যাপারে গুগল আমাদেরকে যে সিম্পল অ্যান্ড ফ্রি সলিউশনটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে গুগল ফটোস। আর এখন ম্যাক্সিমাম মানুষ যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ইউজার, সো তাদেরকে আসলে অ্যাপটা আলাদা করে ডাউনলোড করতে হবে না, শুধুমাত্র যারা আইফোন ইউজ করেন তাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং জিমেইল দিয়ে লগ ইন করে নিতে হবে। গুগল ফটোস ব্যবহার করে কিভাবে আপনি আপনার প্রেশিয়াস ফটোস অ্যান্ড ভিডিওস ইজিলি হারিয়ে যাওয়া থেকে সেভ করতে পারেন সেটাই এখন স্ক্রিনে দেখিয়ে দিব। নর্মালি আমাদের ফোনের গ্যালারিতে সব ভিডিওস অ্যান্ড ফটোস থাকে, ডিফারেন্ট ফোল্ডারে পিক আর ভিডিওসগুলো সেভ হয়। কমনলি যে ফোল্ডারগুলো থাকে তা হচ্ছে ক্যামেরা, ডাউনলোডস, তারপরে বিভিন্ন অ্যাপ যেমন ম্যাসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, এগুলোরও ফোল্ডার থাকে। এটা গেল ফোনে কোথায় ভিডিওস অ্যান্ড ফটোস সেভ হয় সেটা। এবার আসি গুগল ফটোসের ব্যাপারে। আগেই বলেছি অ্যান্ড্রয়েড ফোনে নর্মালি গুগল ফটোস অ্যাপটা ইনস্টলডই থাকে, যদি কারো ফোনে না থাকে তাহলে সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে, আর আইফোন হলে অ্যাপ স্টোর থেকে। এখন গুগল ফটোস অ্যাপটা ওপেন করলে আমরা ফোনের গ্যালারির যে পিকগুলো আছে সেগুলো দেখতে পাবো। ওপরের ডান পাশে পাবেন সাইন ইন করার অপশন। মনে রাখবেন অ্যান্ড্রয়েড ফোন বা গুগলের যে কোনো কিছুই জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হয়, আর এই জিমেল অ্যাকাউন্টটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনারা ট্রাই করবেন জিমেইল অ্যাকাউন্ট যেটাই ইউজ করেন না কেন সেটার আইডি অ্যান্ড পাসওয়ার্ড যেন ভুলে না যান। আমি আমারটা দিয়ে লগ ইন করে নিব। আপনার ফোনটা যে জিমেইল দিয়ে লগ ইন করা আছে সেটা এখানে দেখাবে, আর যদি অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে চান তাহলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দিয়ে অ্যাড করে নিতে পারেন। আমি দেখাচ্ছি লগ ইন করে। আমার এখানে যেহেতু মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে, সো আমি সিলেক্ট করে নিচ্ছি আমি আসলে কোন অ্যাকাউন্টটা ইউজ করব। অ্যাকাউন্ট সিলেক্ট করা মাত্রই টার্ন অন ব্যাকআপ অপশনটা আসবে, ট্যাপ করে দিতে হবে। এখানে এখন দুইটা অপশন দেখাবে, প্রথমটা হচ্ছে হাই কোয়ালিটি এবং আনলিমিটেড স্টোরেজ, সেকেন্ডটা হচ্ছে অরিজিনাল, এটা 15 GB, মানে হচ্ছে এখানে আসলে আপনার ফোনে যেই রেজুলেশনের ছবিগুলো থাকবে সেই রেজুলেশনেই ব্যাকআপটা হবে। সো আমি সেকেন্ডটা চুজ করে কনফার্ম করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন ফোন থেকে ফটোজ অ্যান্ড ভিডিওস লোড হচ্ছে, যদিও আমার এখানে ভিডিওস নেই। এই স্ক্রিনটার নিচের দিকে পাবেন ফটোজের পাশে অ্যালবামস। অ্যালবামসে ট্যাপ করলে আপনার ফোনের গ্যালারিতে যে অ্যালবামগুলো ছিল সেগুলো এখানে দেখাবে, লাইক ক্যামেরা, স্কাইপ, ডাউনলোড, ম্যাসেঞ্জার, এগুলো। এখন আপনি যেই যেই ফোল্ডারটাকে ব্যাকআপ আর সিঙ্ক করাতে চাচ্ছেন সেই ফোল্ডারগুলোতে ট্যাপ করতে হবে। প্রথমে আমি ক্যামেরা ট্যাপ করে দেখাচ্ছি। ক্যামেরাতে আপনি ট্যাপ করলে ওপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক। এখানে অলরেডি অন করাই আছে অপশনটা, কারণ ক্যামেরা ফোল্ডারের জন্য বাই ডিফল্ট এটা অন করাই থাকে। এখন যদি আমরা ব্যাকে গিয়ে আমি যদি ডাউনলোড ফোল্ডারটা ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক এটা অফ করা আছে, এটা আমি অন করে দিচ্ছি। সো এভাবে আপনারা যেই যেই ফোল্ডারের ব্যাকআপ চান সেই সেই ফোল্ডারের অপশনগুলো অন করে দিবেন, মানে ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক ওইটা অন করে দিবেন। এখন এই অপশনটা অন করার পরে যেটা হলো, আপনার এই ফোল্ডারগুলোতে যে ফটোজ অ্যান্ড ভিডিওস যাই থাকুক না কেন সেগুলো গুগল ফটোজে সিঙ্ক হয়ে গেছে, মানে এখন যদি আপনি অন্য কোনো ফোন বা কম্পিউটার থেকে ওই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে গুগল ফটোজে লগ ইন করেন তাহলে এই ফটোজ অ্যান্ড ভিডিওসগুলো ওখানে পেয়ে যাবেন এবং
দরকার মতো ডাউনলোড করেও নিতে পারবেন। আমি এখন কম্পিউটারে লগইন করে দেখাচ্ছি কিভাবে আপনি আসলে কম্পিউটার থেকে আপনার ফোনের ছবিগুলো পেতে পারেন। কম্পিউটারের ক্রোম ব্রাউজারে গিয়ে photos.google.com লিখে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে আপনারা গুগল ফটোজের হোম পেজটা পাবেন। এখান থেকে গো টু গুগল ফটোজ ক্লিক করতে হবে। এখন আপনাকে জিমেইল দিয়ে লগইন করতে হবে, যেই জিমেইল দিয়ে আপনি আপনার ফোনের গুগল ফটোজটা লগইন করেছিলেন। সো আমি আমারটা দিয়ে করে নিচ্ছি। এখানে লগইন হওয়া মাত্রই দেখতে পাচ্ছেন যে আমার ফোনের ফটোজগুলো এখানে চলে এসেছে। সো আমি চাইলে এখান থেকে এগুলোকে ডাউনলোড করে নিতে পারি। সো এখন যদি আমার ফোনটা হারিয়েও যায় বা নষ্ট হয়েও যায়, তাহলে কিন্তু আমার ফোনের এই ফটোজ কিংবা যদি কোনো ভিডিও থাকে সেগুলো কিন্তু কখনো হারাবে না বা নষ্ট হবে না। সো বুঝতেই পারছেন গুগল ফটোজ অ্যাপ দিয়ে খুব ইজিলি আপনি আপনার ফোনে থাকা ভিডিওস অ্যান্ড ফটোজ হারিয়ে যাওয়া থেকে সেভ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমি ইমরুল আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।